আমার নিয়ে যেই পরিমাণ সমালোচনা বিরোধিতা লেখালেখি বাংলাদেশে হয়, বাংলাদেশের আর কোন মাওলানাকে নিয়ে এই পরিমাণ বিরোধিতা চক্রান্ত আর কোন মাওলানাকে নিয়ে হয় কিনা আমার জানা যায়। দ্বিতীয় কথা বলেছি, আজ আমার এই পরিমাণ বিরোধিতার দ্বারা বলো তোমার কি লাভ হয়েছে, আমার কি ক্ষতি হয়েছে? পাগলেও নিজের ভালো বুঝো, আপনি আমার বিরোধিতা করবেন, একটা লাভ হতে হবে না, আর আমার একটা ক্ষতি হতে হবে না? কই আল্লাহর শুকর, 12 মাস 365 দিন আমার প্রোগ্রাম চলতেছে, এগুলো আপনারা জানেন, আমি বলতে চাই না অহংকারীর জন্য না, অনেকে বুঝে না এই জন্য কথাগুলো বলতেছে। আমি হাফিজুর রহমান সিদ্দিক যদি আল্লাহ না করুন হাসরের দিন বিপদে পড়ি, পটুয়াখালী জেলা আলিপুর কুয়াকাটার কারো কাছে আল্লাহ কিছু জিজ্ঞাসা করবেন না, কিন্তু আপনাদের ছেলে আপনাদের মেয়ে আপনাদের স্ত্রী যদি কেয়ামতের দিন বিপদে পড়ে আল্লাহর আসামির কাজ গড়ায় আপনি জবাব না দিয়ে কদম দিতে পারবেন না। অতএব আমার হিসাব আমাকে করার সুযোগ দেন, আপনার হিসাব আপনি করেন, সময় কম। ওই অমুকে ভালো না, ছেলে খারাপ, মেয়ে খারাপ, বউ খারাপ, এই সেই, ব্যবসা ভালো না, চাকরি ভালো না, চেহারা ভালো না, বহু কিছু বলেন, আপনার হিসাব করবে কে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের হিসাব করবেন কোন দিন? সময় তো দেখতে দেখতে গালে দাড়ি উঠলো, সেই কালো দাড়ি সাদা হয়ে গেল, আর কবে হিসাব করবেন? এই আমাদের ভিতরে কলবে দুইটা রোগ থাকার কারণে এত দ্বন্দ্ব, একটা রোগ অহংকার আর একটা রোগ হিংসা। একটা রোগ কি? অহংকার, আমার থেকে ভালো নাই কেউ, আর একটা হলো হিংসা, অন্যের ভালো মেনে নিতে পারি। কণ্ঠ কার দান? কার নেয়ামত? আল্লাহর দেওয়া নেয়ামত কণ্ঠ। যদি আপনার পছন্দ না লাগে আমি বলবো আপনি নিকৃষ্ট গাদ্দার, আল্লাহর নেয়ামতের সাথে গাদ্দারি করলেন।